যেই ভাতা দেওয়া হয় সেটা তাদের চিকিৎসা ক্ষেত্রেই অনেক সময় ব্যয় হয়ে যায়। আপনাদের সকলের সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা আপনাদের ভাতা বাড়ানোর জন্য চেষ্টা করছি, কিন্তু আপনারা যারা বীর মুক্তিযোদ্ধা আপনাদের এনআইডিতে কিন্তু বীর মুক্তিযোদ্ধা নামক কথাটি লেখা থাকবে, এটা নিঃসন্দেহে একটি অনেক বড় গৌরবের বিষয়। আর আমরা একটু আগে আমাদের বীর মুক্তিযোদ্ধা আমাদের কক্সবাজারের প্রাক্তন মহোদয় বলেছেন যে মুক্তিযোদ্ধাদের যেই ভাতা দেওয়া হয় সেটা তাদের চিকিৎসা ক্ষেত্রেই অনেক সময় ব্যয় হয়ে যায়। আপনাদের সকলের সদয় জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা আপনাদের ভাতা বাড়ানোর জন্য চেষ্টা করছি এবং এটাও প্রক্রিয়াধীন, আমি জানি না আমরা কতটুকু করতে পারবো, কিন্তু তারপরেও আমরা এটা একটি প্রক্রিয়ার মধ্যে চলছে। আরেকটি বিষয় হলো বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার কিন্তু একটা চিকিৎসার ব্যয়টা কিন্তু আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে করে থাকি, এটা হয়তো অনেকেই জানেন না যে কারণে ওনারা হয়তো ক্লেম করেন না, কিন্তু যারা উপজেলায় আছেন, যারা জেলায় আছেন আপনাদের, এবং যারা জাতীয় পর্যায়ে, আমরা 24টি বিশেষায়িত হাসপাতালে কিন্তু আপনাদের চিকিৎসা সম্পূর্ণ মানে ফ্রি বলতে পারেন, যে আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা আমরা কিন্তু দিয়ে থাকি, মানে সহায়তা করে থাকি আমরা। তো সেটা যখনই আপনাদের এই ধরনের কোনো ই হবে, আপনারা জানবেন যে আপনাদের পাশে সব হসপিটালগুলো আপনাদের পাশে, জেলা উপজেলা এবং বিভাগীয় পর্যায়ের, এবং ঢাকায়ও অনেক হসপিটাল আছে যেখানে আপনাদের চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। আপনারা জানেন যে আপনাদের যারা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা তাদের জন্য আমরা বিনিবাস তৈরি করে দিচ্ছি। আপনারা যারা আমাদেরকে অনুমতি দেন সেই বীর মুক্তিযোদ্ধাদের সমাধি আমরা তৈরি করে দিচ্ছি, যেখানে মুক্তিযুদ্ধকালীন সময়ে গণহত্যা হয়েছে সেখানে আমরা কিন্তু পদ্মভূমি তৈরি করে দিচ্ছি। একটাই বিষয় যে আপনাদের যারা জেলা উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধারা আছেন ওনাদের সহযোগিতা আমাদের দরকার হয়, কারণ এই জায়গাগুলো চিহ্নিত করে দেওয়ার জন্য আসলে ওনাদেরকে আমাদের প্রয়োজন হয়। তো এছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘরসহ আমরা আমাদের ইতিহাস, মুক্তিযুদ্ধের মূল চেতনা এবং ইতিহাসকে সংরক্ষণ করার জন্য আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়ে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয় সৈন্যরা এসে আমাদেরকে সাহায্য করেছে।